নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সৌরভ এসে গেছি আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমি এই কিছুদিন আগে দু একদিন আগে আপনার বাঁকুড়া জেলার বাঁকুড়া টু ব্লকের পলাশডাঙ্গা গ্রাম বলে একটা জায়গা আছে, পলাশডাঙ্গা, তো ওই গ্রামেতে আমি একটা কাজের জন্য গেছিলাম। ওখানে আমি ফিল্ডে গিয়ে দেখলাম যে এখানকার চাষিরা কি সুন্দর লঙ্কার মাঝে ধনে পাতা, পেঁয়াজ এরকম মানে ইন্টার ক্রপিং হিসেবে চাষ করছে। খুব সুন্দর, আমার মানে এতটাই ভালো লাগলো যে ভাবলাম আপনাদের জন্য এই অভিজ্ঞতাটা একটু শেয়ার করে দেয়। তো শুনুন ওই চাষি কি বলছে। কত বছর ধরে এরকম চাষ করছেন আপনি? এটা অনেক দিন, মোটামুটি 10-12 বছর। 10-12 বছর। আর কিসের সঙ্গে লঙ্কা চাষটা এরকম, মানে এই লঙ্কাটাকে এরকম নিচু করে লাগানোটা কেন? প্রথমে পুলুকা ছিল বড়, আচ্ছা, পুলুকা শাক বিক্রি হয়ে গেছে, এরপরে পালং বিক্রি হোক, পালংয়ের পর আবার পেঁয়াজ, পেঁয়াজের পর লঙ্কা। আচ্ছা, মানে লঙ্কাটা মাঝে এরকম লাগানো আছে, তার মাঝে মাঝে এরকম করে লাগানো হচ্ছে না লঙ্কাটা? আগে প্রথমে লাগানো, মানে চাষ দেওয়ার সময় পুলুকা আর পালং বীজটাকে ছড়ানো হয়েছে, আচ্ছা, তারপরে ওই ভেড়িটা কেটে ধরে আপনার ওই পেঁয়াজটা লাগানো হয়েছে, পেঁয়াজ লাগানোর পর আবার পরে লঙ্কাটা। আচ্ছা, লঙ্কাটা এরকম নিচেতে লাগানোর কারণ হচ্ছে কি, সাপোর্ট দেওয়ার জন্য নাকি? সাপোর্ট, গাছটা অনেক উঁচু হয়, হাইট। আচ্ছা, কি কোন জাতের লঙ্কা এটা? এটা আপনার ওই যেটা গোল বুলেট লঙ্কা বলে আমরা। আচ্ছা, বুলেট লঙ্কা। ফলন কিরকম দেয় লঙ্কাটা? দারুণ। দাম কিরকম, মোটামুটি সর্বোচ্চ সর্বনিম্ন দাম কিরকম থাকে? ওটা ঠিকমতো বলা যাবে না, বাজার মানে আপনি যে আর বিক্রি করেছেন, মোটামুটি একটা সর্বোচ্চ কত টাকায় বিক্রি করেছেন বা সর্বনিম্ন কত টাকায় করেছেন? আমরা তো পাইকারি বাজার বিক্রি করি, এই যে সামনে ওলা, আচ্ছা, 50-60 হতে পারে, 70-80 হতে পারে, আবার 15-20 হতে পারে, দাম নির্দিষ্ট করে বলা যাবে না। আচ্ছা, ওখানটাতে দেখলাম ধনে পাতার সঙ্গে মাঝে লাগিয়েছে, ধনে সঙ্গে লঙ্কা, ওইটা আমার জমি। আচ্ছা, ধনে পাতাটা মোটামুটি এখন তো ভালো একটা, ধনেটা মোটামুটি হয়ে যাচ্ছে, ওটাও আমার। তো বন্ধুরা, শুনলেন ওই চাষির বক্তব্য। তো এরকমই ইন্টারেস্টিং আরও চাষের সম্বন্ধে ভিডিও যদি আপনারা পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকুন। ধন্যবাদ।